আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। যারা যারা আমার জন্মদিনের সময় আমাকে অনেক বেশি উইশ করেছিলেন আমার সব সোশ্যাল মিডিয়াতে, তো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এখন হচ্ছে সেপ্টেম্বরের 12 তারিখ, রাত 12টা বাজে। অনেক সুন্দর করে আমার হাজব্যান্ড এবং আমার 2টা প্রিন্সেস আমাকে আমার জন্মদিনের সময় সারপ্রাইজটা দিল। আসলে সব বাড়ি এইরকম হয়ে থাকে, তো যাই হোক অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সবসময় এভাবে হাসি খুশি রাখেন। আসলে সবার লাইফেই কিন্তু আপস অ্যান্ড ডাউন থাকে, তো তারপরও আল্লাহ যা কিছু আমাদের দেন সব কিছু নিয়ে আল্লাহ সন্তুষ্টি আদায় করা উচিত। আর এই তো এখন আমি একটা প্রেজেন্ট ওপেন করছি আমার বার্থডে, আর এই তো এটা হচ্ছে টম ফোর্ডের একটা পারফিউম। বলেছিলাম লাস্ট টাইম যে আর নেক্সট টাইম আমাকে পারফিউম গিফট করলে এটা করার জন্য, তো ও অনেক আগে রেখে দিয়েছিল আর আমার বার্থডেতে সারপ্রাইজ দিয়েছে। আর আমি কিন্তু আমার সারপ্রাইজগুলো আগে থেকে বলে রাখি যে আমি কোনটা চাই নেক্সট টাইম, তো সেটা কিন্তু নিজেই ভুলে যাই, কিন্তু তারপর যখন আমি পাই আমার হাজব্যান্ড আমাকে দেন, তো তখন আমি নিজেই আসলেই তখন সারপ্রাইজ হয়ে যাই, কিন্তু খুব খুশি হই কারণ এইটা আমি তো চেয়েছিলাম। আর আমার এই যে দেখতে পাচ্ছেন আয়ানা আরিয়া খুবই সুন্দর কার্ড বানিয়েছে আমার জন্য, আর আমার আরও বার্থডে গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখন আপনাদের সাথে শেয়ার করব আমার বার্থডের সবচাইতে স্পেশাল গিফটটা আমি যা পেয়েছি, তো এটা হচ্ছে স্যামসাং S21 Ultra, আর এটা আমার অনেক বেশি প্রিয় একটা গিফট। আমরা যারা ব্লগার আমাদের জন্য কিন্তু সবচাইতে বেস্ট প্রেজেন্ট যেটা হচ্ছে একটা ভালো ক্যামেরা। আর প্রথমে আমার হাজবেন্ড ডিসাইড করেছিলেন যে আমাকে ভালো একটা ক্যামেরা কিনে দিবেন, কিন্তু তারপর আমরা দুইজনই চিন্তা করে দেখলাম যে ক্যামেরা আসলে আমাদের সবসময় সব জায়গাতে যেতে হলে কিন্তু আমরা ক্যামেরাটা নিয়ে যাওয়া এক্সট্রা একটা কাজ হয়ে যায় এটা ক্যারি করা, আর সেই জন্য মোবাইল তো হচ্ছে আমাদের প্রত্যেক দিনের ইউজের একটা জিনিস, তো বাইরে গেলে এটা আমাদের তো অবশ্যই নিতে হয়। ও মোবাইলে কিছু রেকর্ড করাও ইজি আমার জন্য আর কি, আমি ইজি ফিল করি। স্যামসাং S21-এর কিন্তু সব ফিচারগুলো অনেক বেশি ভালো, আপনারা চাইলে শোরুমে দেখে আসতে পারেন। আর আমি আমার ফোনটা কারিস পিসি ওয়ার্ল্ড থেকেই কিনেছি, আপনারা যারা ইউকেতে আছেন নিশ্চয়ই আপনারা কারিসের সাথে অনেক পরিচিত। এই মোবাইলটা কিন্তু আমরা উইলস হলিডেতে যাওয়ার আগেই কিনে নিয়েছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডের প্ল্যান ছিল আমার জন্মদিনের সময় S21 আমাকে উপহার দেবেন। একটা ভালো কোয়ালিটি ক্যামেরা দিয়ে পিকচার তুললে কিন্তু এটা ফিল্টারে চাইতে আরও বেশি সুন্দর হয়, কেননা এটা অনেক বেশি লাইট ক্যাপচার করতে পারে। আর আমার এই ফোন তো মাশাল্লাহ অনেক বেশি ভালো, আমি ফিল করি ফটো তোলা বা এনিথিংয়ে। আর এটা হচ্ছে S9 আমার আগের ফোন, ফটো এবং ভিডিও কোয়ালিটির জন্য কিন্তু আমি স্যামসাং ফোনের অনেক বড় ভক্ত। তো এবার আমি আপনাদেরকে কুইক একটা রিভিউ দেব আমার রেগুলার ইউজের ট্রেনার্সের। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কেচার্সের একটা শুজ, আর এটা কিন্তু আমি এভরিডে ইউজ করি, আর এটা কিন্তু মেমোরি ফোম ট্রেনার্স। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই নিয়ে সেকেন্ড টাইম আমি এটা কিনেছি, আর এটা অনেক লং লাস্টিং, আমার লাস্ট 1.5 ইয়ার্স আমি ইউজ করেছি, তারপরও দেখতে পাচ্ছেন কন্ডিশন এত খারাপ না।
আর বেশি সময় লং ওয়াক করার জন্য এই জুতা কিন্তু খুবই কমফোর্টেবল। তো কোনো পার্টি বা কারো বাসায় গেলে কিন্তু ফ্যান্সি জুতা আমরা পরে যেতে পারি, স্টাইল করে যে কোনো জুতাই পরা যায়, কারণে তো হাঁটতে হয় না। কিন্তু যখন আমরা শপিংয়ে যাই বা লং টাইম কোনো জায়গায় ঘুরতে যাই, তখন কিন্তু কমফোর্টেবল জুতা অবশ্যই আমাদেরকে পরে যেতে হয়, তা না হলে কিন্তু পায়ে অনেক ড্যামেজও হতে পারে। আর আমি নিজেও এক্সপেরিয়েন্স করেছি, তাই ভাবলাম আমার এই ফেভারিট জুতাটার একটা রিভিউ দিয়ে দেই, হয়তো কারো উপকারে আসতে পারে। সো আমি স্কেচার্সের এই জুতাটা কিন্তু হাইলি রেকমেন্ড করব আপনাদের। আমার জন্মদিন, তো আজকে আমরা ডে আউটে যাচ্ছি। আর এই তো কথা বলতে বলতে এবার চলে আসলাম ইংল্যান্ডের খুবই বিখ্যাত একটা শপিং সেন্টার, ব্লু ওয়াটার। এটা কেন্টে অবস্থিত। তো আমার বার্থডের দিন সকালবেলা আমরা ব্লু ওয়াটারে চলে আসি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর শপিং সেন্টারটা, খুবই ডিফারেন্ট, মনে হয় যেন কোনো পার্কের মতো। তো আমি আরও আপনাদের সাথে শেয়ার করব, আমার ব্লগটা দেখতে থাকুন। তো এবার এসে আমরা একটু হাঁটাহাঁটি করার পর আমাদের লাঞ্চের খাওয়া দাওয়াটাও করে নিচ্ছি। আর এখানেও ফুড কোর্ট আছে, আপনারা আপনাদের পছন্দ মতো খাবার দাবার এখানে পেয়ে যাবেন, হালাল অপশনও আছে। আর এই যে এখন আমরা জন লুইসে ঢুকেছি। জন লুইসের ইন্টেরিয়র ডিজাইনটা আসলে খুবই সুন্দর লাগে, সবসময় খুবই পরিপাটি থাকে। ভালো শপগুলোর কিন্তু এই একটা জিনিস, সবসময় টাইডি থাকে। আর এই তো এবার চলে আসলাম মেকআপের সেকশনে। আর মেকআপের সেকশন থেকে আমি যেহেতু মেকআপের সেকশনে এসেছি, তো কিছু না নিয়ে তো যাব না, আর তার মধ্যে আমার জন্মদিন তো কিনতেই হবে। তো দেখছি আমি কী কেনা যায়। আর আমাদের মেয়েদের তো মেকআপ দেখলে মাথা ঠিক থাকে না। আর আমি কী কিনেছি মেকআপ আমি বাসায় গিয়ে শেয়ার করব। আসলে অনেক সুন্দর শপিং সেন্টারটা, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমাদের শপিং শেষ, আর আমি আজকে বেশি শপিং করি নাই, জাস্ট আমার মেকআপগুলো কিনেছি, তো বাসায় গিয়ে অবশ্যই শেয়ার করব। আর এই যে এখানে জবরদস্ত একটা ইন্ডিয়ান ডেজার্টের শপ থেকে আমরা ডেজার্ট খাবো। আর এই ডেজার্ট শপের ডেজার্টগুলো আমাদের মোটেও ভালো লাগেনি, আর পোর্শনের চাইতে কিন্তু প্রাইসটা অনেক বেশি হাই রেখেছে। এখানে কুকিডো আইসক্রিম আর আমরা গোলাপ জাম অর্ডার করেছিলাম। তো যাই হোক, এবার আমরা বাসায় চলে এসেছি, আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমি আমার জন্মদিনের জন্য মেকআপ কি উপহার পেলাম আমার হাজবেন্ডের কাছ থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমি নার্সের দুইটা প্রোডাক্ট এবং শ্যালাঠুবরির একটা প্রোডাক্ট কিনেছি। তো শ্যালাঠুবরির আমি এখানে স্কাল্পটিং হাইলাইটার অ্যান্ড ব্রোঞ্জার যেটা, ওইটা কিনেছি। আর নার্সের আমি একটা আইশ্যাডো প্যালেট কিনেছি এবং একটা ব্লাশার প্যালেট কিনেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এই আইশ্যাডো প্যালেটটা, আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব এই আইশ্যাডো প্যালেটটা। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং, সো ফার আমার বেস্ট আইশ্যাডো প্যালেট এভার। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নার্সের একটা
ব্লাশার। সো এই ব্লাশারটাও খারাপ না। তো যাই হোক, আমি এই প্রোডাক্টগুলোর মধ্যে সবচাইতে পছন্দ করেছি আইশ্যাডোটা। আমার আজকের ব্লগে পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আসসালাম।